যেমনটি রুহুল কবির রিজভী বলেছেন, এই দাবি সরকারের পতন ঘটানো হবে, সামনের দিনে কি পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন? না, আমরা কি, আপনি দেখবেন না, আমাদের আন্দোলন কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে, আমরা আপনি দেখেন আমলিক নানা বিধভাবে আমাদের বিরুদ্ধে নানা মানে অপবাদ দেওয়ার চেষ্টা করছে, আমরা নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছি, আমরা কিন্তু আমরা জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা বর্জন করেন। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখবেন এক এক কথা, আমরা এখনও যেইটা বলি যে এই সরকার আজকে সম্পূর্ণ একটা পরিকল্পনা মাফিক নির্বাচন করে আজকে তারা নিজেদের ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করেছে। সুতরাং আমরা মনে করি জনগণ আমাদের পক্ষে আছে, আমরা জনগণের সাথে আছি, এই জনগণের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটিয়ে আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, এটা আমাদের মূল টার্গেট। সুতরাং এখানে কে কী বললো না বললে তাতে কিছু আসা যায় না। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে এই আওয়ামী লীগ কী করেছে, আজকে দেখেন যে দেশের স্বার্থকে আজকে এই যে আজকে বিদেশি কিছু কিছু রাষ্ট্র অভিনন্দন, এটা আপনি কোনোদিন কোনো কালচারে আপনি দেখেছেন এটা কোনোদিন আছে? কেন? এখানে বাণিজ্যের ব্যাপার, দেশের স্বার্থের পরিপন্থী কাজ। আজকে এই এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, ভারতে একই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, ভারতে খরচ হচ্ছে $3 মিলিয়ন, আমাদের এখানে হচ্ছে $6 মিলিয়ন, অর্থাৎ ডাবল টাকা আমাদের খরচ হচ্ছে। সুতরাং তাদের তো এখানে একটা স্বার্থ রয়েছে। আর ইন্ডিয়ার ব্যাপারটা আপনি যেটা বলেন, আওয়ামী লীগ তাদের সাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের মর্যাদার কোনো প্রশ্ন তো এখানে নাই। তো সুতরাং এই যে ইন্টারেস্টেড গ্রুপগুলি আজকে বাংলাদেশকে একটা নতজানু সরকারকে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, এখানে জনগণ বলেন, জনগণের ম্যান্ডেট বলেন, জনগণের স্বার্থ বলেন বাংলাদেশের, এইটা এখন আজকে আপনাকে একটা কথা বলি, আজকে আমরা ভারতকে এত কিছু আমরা দিচ্ছি, চায়নাকে আমরা এত কিছু দিচ্ছি, রোহিঙ্গা নিয়ে আমাদের একটি কথা বলছেন, এখানে সৌরভ ভাই আছে সাংবাদিকতা করে, আজকে আমাদের রোহিঙ্গাদেরকে ভরণ পোষণের জন্য যে টাকাটা আমাদের দরকার, আজ পর্যন্ত ভারত বা চায়নার কোনো কন্ট্রিবিউট আছে এখানে? নাই। তাহলে তাদের স্বার্থটা কি? তারা একটা দুর্বল গভর্নমেন্ট এখানে রাখতে পারলে সেটা তাদের জন্য।